हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो भाई सुब्रत तो बांटी आर की तो गाड़ी কিনেছে, তো সার্ভিসিং এর জন্য এসেছিলাম। তো সার্ভিসিং আজকে হবে না, লোক নেই, তো কালকে হবে। আর গাড়ি কিনেছে বলে সেই জন্য ট্রিট দেবে রাত্রি বেলায় বলেছিল, তো আমাকে সকাল বেলায় নিয়ে চলে এসেছে। এখন বই দেখতে যেতে হবে ওর সাথে, খেতে হবে দুপুরে, রাত্রি লে আবার যেতে হবে। কোথায় রে পাঞ্জাবে? হ্যাঁ মাইকে পাঞ্জাব। কেন মাইকে পাঞ্জাব? মাইকে পাঞ্জাব কিউ গাউনে। তো আমরা এখন এসেছি ওয়ামোমোতে। ওয়ামোমোতে এখন একটু দুপুরবেলা টিফিন করবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করবো অল্প করে। ভাই পেছনে টিকিট কাটছে, আজকে ফুল খরচা ও নিয়েছে, মানে ওর সাথে আসলে কিচ্ছু খরচা করতে যায় না। আর ওইদিকে মোমো আর স্যান্ডউইচ অর্ডার দেওয়া রয়েছে, ওখানে গিয়ে খাবো, খেয়ে দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আজকে ভাইয়ের সাথে সারাদিন কাটাবো, সকালবেলায় বেরিয়ে পড়েছি, বল কিছু স্টিল হয়ে রয়েছে, এখন খাবো, খেয়ে বই দেখবো, বই দেখে বাড়ি যাবো, আবার বাড়ি গিয়ে বিকেল বেলায় না সন্ধ্যেবেলায় বেরোবো। গঙ্গু ভাই কথা বাড়ি চিকেন বার্গার, ও চিকেন মোমো বার্গার, দেখো তাই তো, চিকেন মোমো বার্গার। আর এটা হলো ফ্রাইড চিকেন, এই ফ্রাইড চিকেন মোমো আর কি। খেয়ে বল কেমন লাগছে, কেমন লাগছে? হ্যালো, ফার্স্ট টাইম মোমো বার্গার খাচ্ছি। মোমো উইথ বার্গার ও তো মানে মোমোর মধ্যেই তো বার্গার রয়েছে, বার্গারের মধ্যে মোমো, বেশ ভালোই লাগছে। কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বই দেখতে। তো এখন আইনক্সে দেখবো গঙ্গুবাই কাঠিয়াবাড়ি। তো আমরা এসে গেছি আইনক্সে, এখন বই দেখতে ঢুকবো। আমরা এখন হলের ভেতরে আছি, এখন বই শুরু হবে। ছেলে প্রিয়া তো আদর ডালে কিন্তু তেরি কুরসি তো গাই কুমারী আপনে ছোড়া নেই ও শ্রীমতী কবি কিসনে বানায়া হি নেই সিরফ হামারা হি ধন্দা বেইজ্জত কিউ आदमी लोग आते हैं आपके ही मोहल्ले से हमारे मोहल्ले में, फिर भी हमारा ही मोहल्ला बदनाम क्यों? किसी के लिए माफिया क्वीन तो किसी के लिए बहन। फिल्म की हीरोइन की पोस्टर तो हर शुक्रवार बदलते हैं, पर गंगूबाई वो हीरोइन है जिसकी तस्वीर कामाटीपुरा के हर दीवार पर पिछले 50 सालों से लगी हुई है। हीरोइन बनने आई थी गंगू, कमबख्त पूरा का पूरा सिनेमा बन गई। गंगूबाई कथावाड़ी देखे बेरोला असाधारण, माने आलियार अभिनय टॉप क्लास, असाधारण। दिन दिन जत जाच्छे आलिया असाधारण, पूरा कादिए दिएछे সুন্দর অভিনয় করেছে, বইটাও খুব ভালো করেছে। যতই নেপোটিজম নেপোটিজম বলো, নেপোটিজম বললেই শুধু হয় না, ট্যালেন্ট না থাকলে নেপোটিজম যতই হোক, পারিবারের যতই প্রভাব থাকুক, তারা কোনো সময় এগোতে পারে না বা কিছু হয় না, ট্যালেন্ট না থাকলে কিছু হয় না, এটাই বলি। আমার অভিনয়ই ভালো, কিন্তু আলিয়া তো ভালো ছাপিয়ে দিই। সিনেমা কেমন লাগলো? তো আমরা এখন বেরোচ্ছি, একটু লেট হয়ে গেছে এই জয়মালের জন্য। দেখা মুখ দেখা, এই যে এসআরকে, আমার বন্ধু এসআরকে, কি যেন নাম, রাজেশ, একটু নাটক করলাম। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, তা ওর বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। আর গলার আওয়াজটা কেমন আসছে জানি না, শরীর খারাপ ছিল তো একটু ঠান্ডা লেগেছে, তার জন্য গলার আওয়াজটা আসছে কিনা ভালো বুঝতে পারছি না, তো একটু ম্যানেজ করে নিও। তো আমরা যাচ্ছি এখন নিউ টাউনে, নিউ টাউনে কি মাহেক পাঞ্জাবে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি এখন নিউ টাউনে মাহেক পাঞ্জাবে, তো ওখানে গিয়ে বললাম হু কে গেলি বল। তো আমরা যাচ্ছি এখন মাহেক পাঞ্জাবে, ওখানে যাবো এখন, ও দেখি যাই। ফার্স্ট টাইম এত দূর কলকাতায় এলাম বাইক চালিয়ে, এতদূর বাইক চালিয়ে কোনো দিন আসিনি কলকাতায়, এই প্রথমবার এলাম এতদূর বাইক চালিয়ে। এই যে সামনে সিটি সেন্টার, সামনে সিটি সেন্টার 2 এই যে। তো আমরা যাবো এই অম্বুজা বিল্ডিং এর নিচে। তো আমরা এসে গেছি, তো আমরা এসে গেছি মাহেকে পাঞ্জাবের সামনে, মদের দোকানের লাইন। তো
আমাকে মেয়েকে পাঞ্জাবে নিয়ে এসেছে, কিন্তু আমি জানতাম না যে এটা রেস্টুরেন্ট কাম বার, তো সেটা জানলে আমি আসতাম না, কারণ আমার বার মদ সিগারেট বিড়ি গাঁজাতে একটু সমস্যা আছে, একটু অ্যালার্জি আছে। কিন্তু এই ভেতরে খাবারগুলো খেলাম, যখন এসেই পড়েছি খাবারগুলো বেশ ভালো ছিল, তো খাবার খেলাম, আর কি করবো, এত দূর এসছি খেয়ে গেলাম। আর এখানে দেখছি ফ্যামিলি নিয়েও, মানে বাচ্চা সঙ্গে করে এনেও তারা খাওয়া দাওয়া করছে এবং সঙ্গে ড্রিঙ্কও করছে। তো এলিট জায়গা, একটু হাইফাই জায়গা, শহর অঞ্চলে এগুলো হয়েই থাকে, তো আমাদের এইসবের সাথে একটু পরিচয় কম, তার জন্য আমাদের একটু সংকোচ বোধ হয়। তো কি বলবো, কিছু বলার নেই, তো শহর অঞ্চলে এগুলো হয়, তো আমার একটু আনকমফোর্টেবল লাগলো, কারণ আমরা তো এরকম কালচারে থাকি না, সেই জন্য আমাদের একটু সমস্যা হয় এইভাবে, একটু শহুরে ভাব, এখনো সেই শহুরে ভাবটা অতটা আসেনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।